নমস্কার বন্ধুরা খুব কম সময়ের মধ্যে ঝটপট কোনো টেস্টি রেসিপি বানাতে চাইলে আজকের এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন এই রেসিপিটি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের সাথে সাথে বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন যেমন হবে টেস্টি তেমন হবে মুখরোচক আর খুব ঝটপট আপনারা ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন তো পুর ভরা ঝামেলা ছাড়া খুব সহজে আপনারা ঝটপট এই পরোটাগুলো কিভাবে তৈরি করতে পারবেন আর আলু খুব সহজে কম সময়ের মধ্যে কীভাবে সিদ্ধ করতে পারবেন সেই টিপসও আমি আজকে শেয়ার করব। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এখানে আমি বেশ বড়ো সাইজের দুটো আলুকে এভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি আলুকে যদি গোটা গোটা করে কেটে নিয়ে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে তো এভাবে সরু করে নিয়ে যদি সিদ্ধ করা হয় তো আলু কিন্তু সিদ্ধ হতে মাত্র পাঁচ মিনিট মতো সময় লাগবে এবার একটা কড়াইতে আমি দিলাম এক কাপ মতো জল নর্মাল চায়ের কাপ মেপে এক কাপ মতো জল দিলাম জল দেবার পর কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা যোগ করে হাই ফ্লেমে এক থেকে দুই মিনিট মতো এভাবেই হতে দিতে হবে যতক্ষণ না আলু আর জলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাচ্ছে তো বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার ঢাকনাটা ঢেকে দিয়ে মাত্র পাঁচ মিনিটের মতো অপেক্ষা করতে হবে আর ফ্লেমটা কিন্তু এখানে অবশ্যই লোতে রাখতে হবে নইলে যে জলটা দেওয়া আছে সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে তো ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে থাকুক অন্যদিকে আমি এখানে ময়দাটা মেখে নেব এবার এখানে আমি নিচ্ছি দুই কাপ মতো ময়দা আপনারা চাইলে এই রেসিপিটি আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এবার পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হাফ চামচ মতো দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল এবার এই সমস্ত উপকরণগুলো ময়দার সঙ্গে খুব ভালো করে ময়ান দিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না খুব ভালোভাবে ময়দার সঙ্গে মেখে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে ময়ানটা দিতে হবে আর ময়ানটা যত বেশি ভালোভাবে দেয়া হবে ততই কিন্তু আলুর পরোটাগুলো তৈরি হবে খাস্তা তো এখানে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি খুব ভালোভাবে মেখে নেবার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না খুব বেশি শক্তও হবে না আর জলটা এখানে অল্প অল্প করেই দেবেন নইলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দেবেন মেশাবেন আর এভাবে মাখতে থাকবেন তো দেখুন আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি খুব বেশি শক্তও না আর খুব বেশি নরমও না আর এভাবে কিন্তু বেশ খানিকক্ষণ মেখে নিতে হবে নইলে আলুর পরোটাগুলো কিন্তু খাস্তা হবে না তো এভাবে মেখে নেবার পর আমি এর উপর দিয়ে এক চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল এই সাদা তেলটা ডোয়ের উপরে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে অন্তত দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে আর যদি হাতে একদমই সময় কম থাকে তাহলে অন্তত পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবেন তো তেলটা খুব ভালো করে মাখে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হলো কি না আপনাদের বোঝার সুবিধার্থে আমি গরম আলু হাত দিয়ে কিছুটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আপনারাও এভাবে আলুটা সিদ্ধ করবেন হাতে সময় কম থাকলে এভাবে চট জল দি আলুটা এভাবে সিদ্ধ করে নেবেন তো এবার ফ্লেমটাকে আমি অফ করে দিলাম তো এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা গ্লাসের পিছনের সাহায্যে গরম থাকা অবস্থাতেই আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি হাতে সময় কম থাকলে বন্ধুরা এভাবেই করে নেবেন তাতে করে কিন্তু খুব দ্রুত আলুগুলো ম্যাশ করা যাবে আর চাইলে আপনারা ঠান্ডা করে নিয়েও মেখে নিতে পারেন তবে হাতে সময় কম থাকলে ঠান্ডা না করে গরম থাকা অবস্থাতে এভাবে করে নিতে পারে আলু নিয়ে আমি টেস্ট করে দেখে নিচ্ছি যে লবণটা এখানে ঠিকঠাক আছে কি না কেননা পরেও যদি আমি এর মধ্যে লবণ যোগ করি তাহলে লবণটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে আমার লবণটা ঠিকঠাকই আছে তো এখানে আর লবণ দেওয়ার দরকার নেই আলুটা এক সাইডে সরিয়ে রেখে আমি দিয়ে দিলাম এর মধ্যে দুই চামচ সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কুচানো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স আর সঙ্গে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচানো তবে এই পরোটাগুলো যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ঝালটা কিন্তু অবশ্যই এখানে বুঝে তারপর দেবেন আর সঙ্গে এক চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেবার পর এবার আলু দিয়ে আরও পাঁচ মিনিটের মতো খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে দিয়ে আলুটাকে কষিয়ে নিতে হবে আলুটা কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভাজা জিরে আর একটু চটপটা ভাবের জন্য দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার আর বেশ কিছু দিচ্ছি ধনেপাতা কোচানো এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আরও এক মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তো দেখুন এখানে পুরটা কিন্তু একদমই রেডি অন্যদিকে যে ময়দাটা আমি দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম সেটা এবার ঢাকনাটা তুলে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর এই লেচিগুলো কিন্তু খুব বেশি বড়োও হবে না খুব বেশি ছোটোও হবে না পরোটার লেচিগুলো কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে তো দুই কাপ ময়দা দিয়ে আমি এখানে ছয়টা লেচি কেটে নিচ্ছি তো আপনারা পরোটাগুলো যেমন ছোট বড় বানাবেন সেই বুঝে কিন্তু এখানে লেচিগুলো বানিয়ে নেবেন সব লেচিগুলোকে আমি এখানে মিডিয়াম সাইজ করে এভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এবার বেলে নিচ্ছি আর এখানে বেলার সময় কিন্তু আটা ময়দা তেল কিছুই লাগবে না এমনি এমনি শুধু শুধুই কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে এই লেচিগুলোকে রুটি আর লুচি যেমনভাবে আমরা বেলি ঠিক ঠিক তেমনভাবে হবে খুব বেশি কিন্তু মোটা কিংবা খুব বেশি কিন্তু পাতলা করে বেলা যাবে না তো দেখুন এখানে আমি একটা বেলে নিয়েছি এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুর থেকে বেশ খানিকটা পুর এভাবে এক সাইডে ছড়িয়ে দিতে হবে তো দেখুন এভাবে ছড়িয়ে দেবার পর রুটির অন্য পাশটা টেনে নিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে এবার একটু টেনে টেনে চারিপাশটা সমানভাবে এভাবে আটকে দিতে হবে যাতে করে পুরটা বাইরে বেরিয়ে না আসে তো খুব ভালোভাবে এভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে দেবেন যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে আর ভাজার সময় যাতে ফেটে না যায় আর অন্যগুলো ঠিক এভাবেই আমি বানিয়ে নেব তো সবগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তো অন্য পাশে আমি এখানে কড়াইতে তেল গরমে বসিয়েছিলাম আমি কিন্তু এগুলোকে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন তো এখানে আমি তেলটা মিডিয়াম গরম হওয়ার পর কড়াইতে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার দুই মিনিট মতো অপেক্ষা করতে হবে এক পিট হয়ে যাবার পর তারপর আবার উল্টে দিতে হবে আর এখানে হাই ফ্লেমে দেবেন না তাহলে কিন্তু মুখগুলো খুলে পুরগুলো সব বাইরে বেরিয়ে আসবে তো দেখুন এখানে দুই মিনিট হয়ে যাবার পর আমি উল্টে দিচ্ছি আর পরোটাগুলো কিন্তু সুন্দর রঙ ধরতে শুরু করেছে আর এই পরোটাগুলো যখনই আপনারা বানাবেন তখন একটু বেশি করে বানাবেন কেননা এতটাই টেস্টি হয় এই পরোটাগুলো দুটোর জায়গায় কেউ কিন্তু চারটেও খেয়ে নিতে পারে তো এবার এক পিঠ হয়ে যাবার পর আর এক পিঠ উল্টে দিচ্ছি এভাবে উল্টে উল্টে দিয়ে বেজে নিতে হবে বেশ লাল লাল করে আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই এখানে মিডিয়াম ফ্লেমে দিয়েই ভাজতে হবে নইলে মুখগুলো কিন্তু খুলে যাবে তো দেখুন আরও দুই মিনিট পর পর আমি উল্টে দিয়ে সুন্দর একটা লাল রঙ ধরে গেছে এবার কিন্তু এগুলোকে তুলে নেব আমি এখানে আর বেশি ভাজছি না তবে আপনারা যদি আরও লাল লাল করে ভাজতে চান তাহলে আরও একটু বেশি সময় ধরে ভাজতে পারেন এবার আলুর পরোটাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আপনারাও কিন্তু খুব সহজে পুর ঝামেলা ছাড়া এভাবে আলুর পরোটা বানিয়ে নিতে পারেন খুব ঝটপট খুব কম সময়ের মধ্যে এবার আমি আলুর পরোটাগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আপনারা এটা ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন সব কিছুই ঘরোয়া উপকরণ আর এই পরোটাগুলোর সঙ্গে এক্সট্রা কোনো তরকারিও কিন্তু লাগবে না শুধু শুধুই কিন্তু খেতে অসাধারণ লাগে আর বাচ্চাদের টিফিনে এগুলো বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারাও খুবই পছন্দ করবে তো এবার আমি একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন উপরটা কিন্তু একদমই মচমচে খাস্তা আর ভিতরটা এতটা পুড়ে ঠাসা খেতে লাগবে অসাধারণ তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানিয়ে দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলকে ধন্যবাদ